ওখানে অ্যাভে ফলসের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে খুব সুন্দর একটা স্পট পেলাম, সূর্যমুখী ফুলের বাগান, বেশ একটা সুন্দর বাগান, মানে অনেক গাছ আর কি। এই দেখো, এই সুন্দর না? সবাইকে স্বাগত ঘোষবাবুর নতুন ভিডিওতে, আর এটা হচ্ছে আমার কর্ণাটকা সিরিজের ফিফথ ভিডিও। গতকাল ইভিনিংয়েই আমি পৌঁছে গেছিলাম মাডিকেরি, আর এটা হচ্ছে মাডিকেরির সেকেন্ড ডে। আর এই সেকেন্ড ডেতে আমি ব্রেকফাস্ট করলাম, বেশ সুস্বাদু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম অ্যাবে ফলসের উদ্দেশ্যে। গুড মর্নিং, আবার সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল না 9টার সময় উঠেছি, আর 9টার সময় উঠে খুব খিদে পেয়ে গেছিলো, তাই ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম। প্রথমে তো গেলাম উডুপিতে, উডুপি পিওর ভেজ, এটা খুব ভিড়, ওখানে খেতে পারলাম না। তারপর একটা শিব সাগর না কি ছিল, এখানে গিয়ে খেলাম রাওয়া মশলা ডোসা আর চা, 105 টাকা বিল হয়েছে, ভালোই লাগলো খেয়ে মোটামুটি। রাওয়া মশলা ডোসা অনেক বাদে খেলাম, আর এই সাউথ ইন্ডিয়ান চাইলে চাটাও বেশ অনেক বাদে খেলাম। এখন এই উডুপিতে রেখে এসেছি স্কুটিটা, ওইখানে যাব, গিয়ে স্কুটিটা নিয়ে প্রথম চলে যাবো হচ্ছে অ্যাবে ফলস। তো এই মাডিকেরির অ্যাবে ফলসটা খুব ফেমাস, তো প্রথমে ওখানে যাওয়ারই প্ল্যান হচ্ছে। এগোই রাস্তা দিয়ে, মাঝে দাঁড়াবো আবার, তখন আবার দেখাবো। তাহলে আজকে সোমবার, এখানে অফিস আছে, তাই বেশি এদিক ওদিক করা যাবে না, তাড়াতাড়ি কাজে বসতে হবে। তো যেটুকু লোকাল ঘোরা যায় সেটুকু ঘুরে আবার ব্যাক করে ফিরে যাবো, দেখাচ্ছি আপনাদের, চলুন। এখান থেকে ভিউটা খুব সুন্দর, তাই হলে আমরা দেখাই, পাহাড় টাইপেরই জায়গা। এখানে উডুপি গার্ডেন, এখানে এসেছিলাম, খাওয়ার জায়গা পাইনি, এখন যাবো অ্যাবে ফলসে, যাওয়া যাক তাহলে। এখন অ্যাবে ফলসের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে খুব সুন্দর একটা স্পট পেলাম, আপনাদের দেখাচ্ছি, সূর্যমুখী ফুলের বাগান, বেশ একটা সুন্দর বাগান, মানে অনেক গাছ আর কি। এই দেখো, এই সুন্দর না? রাস্তাটা খুব সুন্দর, কিন্তু পুরো পাহাড়ি কার্ভড কার্ভড রাস্তা, ওইটা একটু চাপ। সিনারিটা বেশ ভালো, সে ভালোও লাগছে। বাহন তো এখন সার্ভিস দিচ্ছে, জানি না কতক্ষণ দেবে, যাওয়া যাক তাহলে, আবার যদি সুন্দর রাস্তা কিছু পাই আবার দেখাবো, টাটা। আমার যে গেস্ট হাউস ছিল বা এয়ারবিএনবি ছিল, সেখান থেকে অ্যাবে ফলসের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার, আর রাস্তাটা প্রচণ্ড সুন্দর। জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু রাস্তাটা কিন্তু প্রচণ্ড চড়াই, অনেকটা উঠতে হচ্ছে। আমার ওই অ্যাক্টিভা ভাঙাচোরা স্কুটি নিয়ে অনেক কসরত করে পৌঁছে গেলাম অ্যাবে ফলস, আর এটা হচ্ছে অ্যাবে ফলসের কার পার্কিং এরিয়া। তো এখানেই স্কুটি বাইক যা আছে সেটা পার্ক করে আপনারা চলে যেতে পারবেন ফলসের দিকে। পৌঁছে গেছি অ্যাবে ফলসে, অ্যাবে ফলস কার পার্কিংয়ে স্কুটিটা রাখলাম, 10 টাকা এন্ট্রি ফি, 10 টাকা এন্ট্রি ফি না, সরি, 10 টাকা হচ্ছে পার্কিং ফি, সেটা করে এখন অ্যাবে ফলসের দিকে ঢুকছি, দেখাচ্ছি আপনাদের। অ্যাবে ফলস বা অ্যাবে ফলস যেটাই বলুন না কেন, সেটার ডিস্টেন্স কিন্তু মাইসোর থেকে 122 কিলোমিটার, আর আপনারা যদি ব্যাঙ্গালোর থেকে যান তাহলে সেটার ডিস্টেন্স মোটামুটি 270 কিলোমিটার। এই অ্যাবে ফলসের আগের নাম ছিল জেসি ফলস, যেটা কি না এক ব্রিটিশ অফিসার ছিলেন, ওনার ওয়াইফের নামেই নামকরণটা করা হয়েছিল। রাস্তা দিয়ে আসতে গিয়ে অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এই ভাঙাচোরা স্কুটি নিয়ে আসতে গেছি, সে ব্রেক মারলে টার্ন করা যায় না, গাড্ডায় পড়েছি, আর প্রচুর ডাউন হিল আছে, ডাউন হিল আপিল প্রচুর আছে, পুরো পাহাড়ি রাস্তা, সেই জন্য একবার পড়তে পড়তে বেঁচে গেছি। এসব বাড়িতে বলা যাবে না, বাড়িতে বললে মা বাবা হেভি চাপ খেয়ে যাবে। যাই এখন স্ট্রেট অ্যাবে ফলসটা দেখে আসি। 2014 সালে এসেছিলাম, আবার এখন 7 বছর পর, 7-8 বছর পর আবার আসছি, দেখি এখন কী অবস্থায় আছে, কেমন কী আছে না আছে। ফলসের আওয়াজ তো পাওয়া যাচ্ছে, যাই গিয়ে তো দেখাচ্ছি, রাস্তা রেকর্ড করছি না। এটাই হচ্ছে সেই ফেমাস অ্যাবে ফলস। এই অ্যাবে ফলসের যে ক্লিফ হাইটটা দেখতে পাচ্ছেন বা জলপ্রপাতের হাইটটা, সেটা হচ্ছে 70 ফিট, বেশ অনেকটা। প্রথমে এই অ্যাবে ফলস কিন্তু জঙ্গলের মধ্যে লোকানো ছিল, কেউ জানতো না এটার কথা, তো ব্রিটিশারদের হাতে এটা চলে যায়, তখন সেটার নাম ছিল যেরকমটা বললাম জেসি ফলস, এবং তারপর এটা গভর্নমেন্টের কাছে চলে আসে,
এবং গভর্নমেন্টের থেকে পরে এই ফলসটা হ্যান্ডওভার নিয়ে নেন মিস্টার নেরাভান্দা বি নানাইয়া, যিনি ওখানকারই লোক ছিলেন এবং তখন তিনি এটাকে একটা টুরিস্ট স্পট হিসেবে তৈরি করেন। আশেপাশে জঙ্গল কেটে এখানে প্ল্যান্টেশন হয়, কফি প্ল্যান্টেশন আর স্পাইস প্ল্যান্টেশন। তো আশপাশের যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কফি আর স্পাইস প্ল্যান্টেশন, এবং তার মধ্যে ফুটে উঠেছে এই সুন্দর অ্যাবে ফলস। ফলস জায়গা শেষ করে এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব বেশি ক্রাউডেড, প্রচুর লোকজন, কিন্তু বেশ ভালো। এখানটা এই কুর্গ মাডিকেরি খুব ভালো একটা ফেমাস স্পট এটা। তো আপনারা যদি এই মাডিকেরি আসেন তো এই জায়গাটা দেখে যাবেন। আমরা একটা চড়াই রাস্তা উঠি, উঠে বাকিটা দেখাচ্ছি। অ্যাবি ফলস দেখা শেষ হয়ে গেছে, খুব সুন্দর, মানে ওয়ার্থ ইট। আপনারা যদি চান একবার দেখে তো আসতেই পারেন। মাডিকেরি আসলে কিন্তু অ্যাবি ফলসটা দেখা মাস্ট। খুব সুন্দর, কোনো এন্ট্রি ফি নেই, খালি একটা পার্কিং আছে, 10 টাকা আমার স্কুটির জন্য। আর যাওয়ার সময় বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, ওনার গাড়ির জন্য ওনার 40 টাকা। এমনি টু হুইলার নিয়ে আসতে পারেন, দেখেন বাইক নিয়ে আসা ভালো, কারণ পাহাড়ি রাস্তা, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ওই স্কুটি নিয়ে একটু চাপ হয়ে যেতে পারে। বাকি জায়গাগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে পার্কিং, আমি দাঁড়িয়ে আছি। অনেক কটা পার্কিং আছে এখানে, টুকটাক খাওয়ার দাওয়ার জায়গাও আছে, খাওয়ার দাওয়ার জলপানি, খুব সুন্দর দেখাচ্ছি পেছন দিকটা। সামনে দেখতে পাচ্ছি ওখানে টয়লেট আছে, তো কোনো প্রবলেম নেই। পাহাড়ের কিন্তু একটা আলাদাই মজা আছে, পাহাড়ে আসলে মানে আর বাড়ি যেতে ইচ্ছে করে না। আবার কিছু একটা প্ল্যান করবো অন্য জায়গার, আপাতত এই জায়গাটা ঘুরে যাই, খুবই সুন্দর। এখন ব্যাক করবো, যাওয়ার পথে দেখি ম্যাপটা এখন দেখতে পাচ্ছি না, কারণ নেটওয়ার্ক নেই। তা কি কুকুর, ম্যাপটা অন করলে যদ্দূর দেখলাম রাজা সিট বলে যে জায়গাটা আছে, ভিউ পয়েন্টটা ওটা রাস্তায় পড়বে, তো ওইটা দেখে নিই তারপর ফিরবো। অ্যাবি ফলসটা কিন্তু ওয়ার্থ ইট, ওটা মানে দেখা উচিতই, খুবই সুন্দর। কিন্তু হ্যাঁ, টুরিস্টই জায়গা, অনেক ভিড়ভাড়টা কিন্তু থাকবে, সেই বুঝেই আর কি আসবেন। আশেপাশের জায়গাটা খুব সুন্দর, লোকজন আশেপাশটা দেখছে না। আর বিশাল বিশাল মাকড়সা আছে, বিশাল বিশাল মাকড়সা, তো ওপর দিকে দেখতে দেখতে যাবেন। আমার তো এসব দেখতে ভালোই লাগে, তাই জন্য বেশ ভালো লাগলো। এখন যাই, এগোই, ভিডিওটা পুরোটাই দেখবেন, যা ইনফরমেশান সব দেওয়ার চেষ্টা করবো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, চ্যানেলের নাম হচ্ছে ঘোষবাবু। এখন যাই নেক্সট ডেস্টিনেশনের দিকে, এখন 11টা বেজে গেছে, দুপুরে গিয়ে খেয়ে দিয়ে কাজে বসতে হবে, তাই তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। টাটা, গিয়ে দেখা হবে। এখানে টুকটাক খাওয়ার দাওয়ার দোকানও আছে পেছন দিকে, দেখাচ্ছি। দাম হয়তো বেশি হতে পারে, কিন্তু খাওয়া দাওয়া যেতে পারে। পাহাড়ে টু হুইলার চালানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু জাস্ট আলাদাই। আমার এই ঝরঝরে টু হুইলার দাঁড়িয়ে আছে, খারাপ লাগছে না, ঠিক আছে, হয়ে যাবে, একবার পড়তে পড়তে বেঁচে গেছি, কিন্তু এক্সপিরিয়েন্সটা জাস্ট আলাদাই। পেছনে রাস্তাটা মানে আসছে বা কতটা উঠে যাচ্ছে ওপর দিকে, দারুণ এক্সপিরিয়েন্স। মানে বাইক চালিয়ে যে মজা পাহাড়ে আর কোথাও নেই। খুব সুন্দর একটা ফুল, এরকম এরকম ফুল অনেক জায়গাতেই আছে অবশ্য। অ্যাবে ফলস থেকে আমি চলে আসলাম রাজাস টুম্বে। তো ফেরার পথে রাজাস টুম্ব পড়ে, যেটা ডিস্টেন্স 5.5 কিলোমিটার ফ্রম অ্যাবে ফলস। আর আপনারা যদি মাডিকেরি থেকে আসেন তো মাডিকেরি বাস স্ট্যান্ড থেকে এটার ডিস্টেন্স 1.5 কিলোমিটার মতন। রয়্যাল ডাইনাস্টির 3 জন বিখ্যাত মানুষের টুম্ব রয়েছে এই রাজাস টুম্বে। 3 জন বলবো না, 3টে টুম্ব রয়েছে। চলে এসেছি রাজাস টুম্বে, সামনে হচ্ছে এন্ট্রেন্স, টিকিট কাউন্টার দেখাচ্ছি আমি। এখান থেকে টিকিট নিতে হবে, 10 টাকার টিকিট, পার্কিংও এখানেই আছে, তারপর এখানে ঢুকতে হবে। এটা হচ্ছে এন্ট্রেন্সটা।
কি লেখা আছে তা বুঝতে পারছি না, ইংলিশে তো লেখা নেই। ভিউটা সুন্দর এখান থেকে, যাই তাহলে ভেতরে দেখি আছে কেমন কি, ভেতরে ঢুকতে দেয় নাকি সেটাও দেখি। অনেক লোক তাই মাস মাঝে মাঝে খুলছি খুলছি না, ডিপেন্ড করছে আর কি, আশেপাশে থাকলেও খুলছি না। ও এটা একটা বিশাল টুম, ঢুকতে দেয় না মনে হয়, দেখা যাক। মনে হচ্ছে না এখানে কিছু আছে বলে বা ভেতরে ঢুকতে দেবে। এটা চারিপাশে দিয়ে একটা পাথ আছে, ওটা কোন দিকে যাচ্ছে জানি না, পার্ক টাইপের জাস্ট টুম, এটা পার্কই বলতে পারেন। ওইটা হচ্ছে টুম, এটা আবার আমি হিস্ট্রি হিস্ট্রি জানি না, হুট করে চলে এসেছি, পরে গিয়ে গুগল করে পড়ে দেখবো, দেখে আপনাদের জানাবো কী ব্যাপার আছে, এটা আইডিয়া নেই সত্যি বলতে। যে সেন্ট্রাল টুম বা সমাধিটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়, যে তিনটে টুম্ব আছে তার মধ্যে, এবং সেটা কোদাবা কিং যিনি ছিলেন, দোদ্দা ভীরা রাজেন্দ্রা এবং তার ওয়াইফ ওনার জন্যই বানানো হয়েছে। রাইট সাইডে যে টুম্বটা বা সমাধিটা আছে সেটা বানানো হয়েছিল চিক্কা ভীরা রাজেন্দ্রা ওনার দ্বারা, ওনার বাবার জন্য লিঙ্গা রাজেন্দ্রা 1820 সালে। আর যে লেফট মোস্ট বা বাঁদিকের সবচেয়ে যে টুম্বটা রয়েছে সেটা বানানো হয়েছে ভীরাজেন্দ্রার, যিনি গুরু ছিলেন রুদ্রাত্মা, আর সেটা বানানো হয়েছিল 1834 সালে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই রাজা স্তম্ভের ব্যাপারে হচ্ছে, ভেতরে কিন্তু শিব ঠাকুরের পুজো হয়, কারণ যিনি রাজা ছিলেন তিনি কিন্তু হিন্দু ছিলেন। তো এই রাজাস্তম্ভ দেখার পর আমি আবার ফিরে যাই নেক্সট স্পটের দিকে, এবং সেখান থেকে আমি আমার এয়ারবিএনবিতে ফিরে যাই, গিয়ে কাজকর্ম শুরু করে দিই, কিন্তু সেই ডিটেলসগুলো নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের। এই টুমটা ভেতরে ঢোকা যায় কিন্তু আমি আর ঢুকছি না, আবার জুতো খুলতে হবে, জুতো খুললে জুতো পড়া ঝামেলা, দরকার নেই। বাইরে থেকে আপনাদের দেখালাম, আপনারা যারা ভেতরে ঢুকতে পারেন, ভালোই জায়গাটা কাম। আজকের এই ভিডিওটা এই দুটো স্পট নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। এবারে রাজাস্তম্ভ থেকে বেরোনো যাক, বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। খুব জোর বৃষ্টি আসছে, এটাই একটা চাপ, এখানে বৃষ্টি আসলে থামতে চাই আমার, ভিজে যাবো সেটা খুব প্রবলেম হয়ে যাবে। যাই দেখি অন্যদিকে যাই, চা রাস্তা ঘাট সব কিছু দেখাবো, তো আস্তে আস্তে বেরিয়ে পড়ি, বৃষ্টির মধ্যে ফেসে লাভ নেই, ওয়েদারটা ভালো আছে কিন্তু বৃষ্টি নামলে চাপ হয়ে যাবে। নেক্সট ভিডিওটা নিয়ে আসছি, সেখানে দেখাবো মাডিকেরি ফোর্ট, যেটা কিনা একটা বিশাল ফোর্ট মাডিকেরি এরিয়াতে, সেটাও আপনাদের খুব ভালো লাগবে। তাই স্টে টিউন, জলদি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।